কাটারাওর মাছ এটা বাপকা কোন পুকুরের মাছ পুকুর কি ভালো লো ¡Gracias!
মাছ নিয়ে আসছেন আপনি? বাটগাঁও থেকে আনছি, পাটারাউড়ের মাছ। এটা বাটগাঁও কোন জায়গা? সাতক? সাতক তো না, এই বাজারের নাম কি? লামাগাজি, নয়া বাজার। এখানে মাছের দাম ভালো পাওয়া যায়? ভালো। এখানে ভালো পাওয়ার কারণ কি? দেশি মাছ হয় একটু ভালো বেশি। মানুষ কি দূর দূরান্ত থেকে আসে এখানে? এখানে আপনি কি মাছ প্রতিদিন নিয়ে আসেন না মাঝে মধ্যে? মাছ কি কিনে নিয়ে আসেন না গাতা ইচ্ছা নিয়ে আসেন? নিজে সিচেন গাতাগুলো আপনার আছে না অন্য মানুষের কাছে গাতা কিনে? হ্যাঁ। আজকে কত টাকার মাছ নিয়ে আসলেন? 6,000 টাকা বেচেছেন। কি কি মাছ ছিল? চেঙ্গি মাছ, চিঙ্গি মাছ, কই, বেড়া। কোন সময় এই গাতা থেকে মাছ তুলছিলেন? সকালে তুলছিলাম। এখন নিয়ে আসছেন কটায়? মাছ কি তখন জিতা ছিল, লড়ছিল? আচ্ছা আচ্ছা। এইভাবেই সপ্তাহে আপনি কিনেন, কিনে আবার মাছ নিয়ে আসেন গাতা শিখছে। কই থেকে মাছ নিয়ে আসছেন? দক্ষিণ সুনামগঞ্জ থেকে। কি মাছ কি কিনে নিয়ে আসছেন না পুকুরের মাছ? পুকুর কি সিচ্ছেন? নিজে ফিশারি করেন? কি মাছ এগুলা ফিশারিতে? মকা? মকা কি ফিশারিতে লালন করা যায়? আর কি? কত টাকার মাছ নিয়ে আসছেন আজকে? 6,000 টাকা। কয়দিন নিয়ে আসেন সপ্তাহে? প্রতিদিন নিয়ে আসেন। আপনার কতটুকু জায়গায় আপনি ফিশারি করেছেন? কয়টা পুষ্করিণী আছে এখানে? কয়টা? একটা পুষ্করিণী থেকে সপ্তাহে প্রতিদিন নিয়ে আসেন? কয় মাস বিক্রি করবেন এইভাবে? কয় মাস? 2 মাস। কত টাকা খরচ হয়েছে এই ফিশারিতে আপনার? 1,00,000। লাভ করবে, লাভ কত টাকা করতে পারবেন মনে করছেন? অনুমানিক কত টাকা লাভ হবে? লাভ হবে 2 মাসে। এইখানে যে মাছ নিয়ে আসেন,
অন্য কোথাও বাজার নেই? কেন এই জায়গায় দাম পাওয়ার কারণ কি? মানে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে, যার কারণে দামটা একটু ভালো পাওয়া যায়। এই বাজারের নাম কি? বাজারের নাম নয়া বাজার, লামাখাজি।